আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রিয় দর্শক, সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদ আয়োজনে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মেহেরুন্নেসা তাহমিনা এবং আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেকটির রশি ছিঁড়ে এক পরিবারের তিন সদস্য সহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের প্রত্যয়, পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে সারা বিশ্বের কল্যাণ কামনা। সব স্তরের মানুষের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, দেশে দারিদ্র আরও কমানোর আশ্বাসের পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি ও এলডিপি নেতৃবৃন্দের ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। শোলাকিয়ায় ঐতিহ্যবাহী ঈদ জামাতে দূর দূরান্ত থেকে লাখো মুসল্লির অংশগ্রহণ, চ্যানেল আই এর পর্দায় সরাসরি সম্প্রচার। এবং সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মাঝে এবারও রাজধানীতে ট্রাই ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ, খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত সাধারণ মানুষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঈদের দিন লঞ্চে বাড়ি যাওয়ার সময় লঞ্চের রশি ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে, তাদের মধ্যে এক দম্পতি ও তাদের চার বছরের শিশু রয়েছে। এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। দুটি লঞ্চের চালক সহ পাঁচজনকে আটক করেছে নৌপুলিশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঈদের দিনও গ্রামে গেছেন অনেকে। রাজধানী সদরঘাট থেকে এমভি তাসরিফ চার লঞ্চটি ভোলা চর ফেশন যাওয়ার জন্য যাত্রী নিয়ে পন্টুনে বাধা ছিল। পাশে এমভি পূবালী এক নামের আরেকটি লঞ্চও ছিল পন্টুনে। বিকেল তিনটার দিকে দুটি লঞ্চের মাঝখান দিয়ে লঞ্চ এমভি ফারহান প্রবেশের সময় ওই লঞ্চের ধাক্কায় এমভি তাসরিফ চার লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে লঞ্চে ওঠার সময় ছিঁড়ে যাওয়া রশির আঘাতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই সময় যখন ঘটনাটা ঘটে স্পটে আমাদের অফিসার এবং ফায়ারফাইটাররা ছিল, একটা ধাক্কা লাগে লঞ্চে, সাথে সাথে রশিটা ছিঁড়ে যায় লঞ্চের। এই যে আপনাদের পিছনে আছে দেখেন তাসরিফ চার, এবং ওখানে যে সিঁড়িটা উল্টে যায় এবং যারা যাতায়াত ওই উপরে যারা সিঁড়ি দিয়ে যারা উপরে যাত্রীরা যারা উঠতেছিল তারা পড়ে যায়। ওই অবস্থায় আমরা তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে সাথে সাথে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গা না থাকা সত্ত্বেও এমভি ফারহান পন্টুনে জোর করে প্রবেশ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফারহান ছয় জাহাজটা মনে করেন পিছন থেকে ঢুকার জন্য চেষ্টা করতেছে, এতটুকু দেখছি। তারপরে মানে আমি জাহাজ গাড়ে ফ্লেশ করার সাথে সাথে খবর আসছে যে তাসরিফ স্যারের আলাদ ছিঁড়ে মনে করেন যে চার পাঁচজন লোক মারা গেছে। চিৎকার শোনার পরে আমরা ভিতর থেকে বের হয়ে আইসা দেখি, মনে করছি যে দুই লঞ্চের মাঝখানে আটকা পড়ছে। তা আমি এখানে আইসা দেখি যে চার পাঁচজন লোক একসাথে পড়ে আছে, মানে নাক দিয়া মুখ দিয়া রক্ত পড়তেছে সমানে। একটা বাচ্চা ছিল, বাচ্চাটা তখনও জীবিত ছিল। ফায়ার সার্ভিসের লোক আসছে, পুলিশ আসছে, রাইসা নিয়ে যেতে শুনছি মারা গেছে, আর ওই চারজন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। যেমন চাপ পড়ছে, তিনটে চাষ একসাথে ঢুকছে, চাপ পড়ার সাথে সাথে বাম সাইডে আউলারটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার সামনে যে যাত্রীর অবস্থানটা তো ছিল, ওই যাত্রীর গায়ে লাগে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ পুলিশ প্রধান। তো জায়গা কম, ওই যে ভিতরে ঢুকতে যে চাপ দিছে, এই চাপে পাঁচশো চারটা ওই লোডটা সে নিতে পারে নাই, ওই দড়িটা ছিঁড়ে ওই সাথে এখানে এই যেমন আমরা দাঁড়িয়ে আছি না, এরকম যারা লোকজন ছিল ওদেরকে ওই বাড়ি দিচ্ছে। আমরা একটা তদন্ত করবো, তদন্ত করে অবশ্যই যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। নিহত বিল্লাল মুক্তা দম্পতি ও তাদের শিশুকন্যা মাইশার বাড়ি পিরোজপুর জেলায় মঠবাড়িয়ায়, রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী এবং রবিউলের বাড়ি ঠাকুরগাঁও জেলার নিশ্চিন্তপুরে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঈদের দিন বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর আগুন লেগে একটি প্রাইভেট কার পুড়ে গেছে। প্রাইভেট কারটি এয়ারপোর্টস এলাকা থেকে বনানীর দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল এলাকায় গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
কিভাবে গাড়িতে আগুন ধরেছে ফায়ার সার্ভিস তা নিশ্চিত হতে পারেনি। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই সময় প্রায় আধ ঘন্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহে। একসঙ্গে 1 লাখের বেশি মুসল্লি জামাতে অংশ নিয়ে দেশের শান্তি সমৃদ্ধির জন্য মোনাজাত করে দোয়া করেছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে প্রথম জামাত হয় সকাল 7টায়। তবে তার অনেক আগে থেকেই মসজিদে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। একাধিক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মসজিদে প্রবেশ করেন তারা। এই মসজিদে 5টি জামাত হয়। জাতীয় ঈদগাহের চারদিকের রাস্তাতেই এমন দীর্ঘ লাইন সকাল 7টারও আগে থেকে। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল এখানে। ছিল প্রাথমিক চিকিৎসার ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সেবার ব্যবস্থা। তবে মূল ঈদগাহে প্রবেশের জন্য একটিমাত্র গেট থাকায় মুসল্লিদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থাকতে হয়েছে। এবারও নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের প্রধান এই জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্য সহ সব স্তরের মানুষ নামাজ আদায় করেন। মূল প্যান্ডেলের বাইরের সবগুলো রাস্তাতেই নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই। মোনাজাত শেষে শুভেচ্ছা বিনিময় ও প্রীতির বন্ধনে আবদ্ধ হন মুসল্লিরা। নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। অন্যান্য বছরের তুলনায় এবছর পরিবেশটা ভালো ছিল এবং সুশৃঙ্খল ছিল। পরিবেশ খুবই ভালো ছিল, আইন শৃঙ্খলা ভালো ছিল। অনেক খুশি, অনেক সুন্দর এবং সামনে যেন আরও ভালো হয়। তবে এত বড় জামাতে একটিমাত্র তোরণ থাকায় সমস্যা হয়েছে বলছেন কেউ কেউ। আজকে এত লোক হয়েছে যে সীমার বাইরের লোক হয়েছে। দোকানের রাস্তায় একটা, বের হওয়ার রাস্তায় একটা, এটার যদি আরও ভালো ব্যবস্থা করতো তাহলে মানুষ এত কষ্ট করতো না। নারীদের নামাজের জায়গা আরও বাড়ানোর সুপারিশ করেন অনেকে। মহিলা মুসল্লি অনেক, সে তুলনায় জায়গা সংকুলন হয়নি। আমরা বেশিরভাগ মানুষই রাস্তা নামাজ পড়েছি। নিজেকে এত বেশি মনে হয়েছে যে আমি অনিরাপদ, যে কোনো সময় ধাক্কা একটা দুর্ঘটনা ঘটতে পারত। সব মিলিয়ে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে এত বড় আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সবাই। ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এই জাতীয় ঈদগাহে, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একই কাতারে নামাজ পড়েছেন। মহান রব আল্লাহ তালার কাছে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য এবং সারা বিশ্বের উন্নতি এবং সমৃদ্ধির জন্য দোয়া করেছেন সবাই। সবার চাওয়া একটাই, সারা বিশ্ব থেকে হানহানি দূর হোক, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক সারা বিশ্বের প্রতিটি মানুষ। ঢাকার জাতীয় ঈদগাহ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ঈদের আনন্দ সবার সাথে মিলে মিশে উপভোগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি বলেন, যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় সব ধরনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান রাষ্ট্রপতি। সাদী মাহমুদের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ সব শ্রেণীপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
সে সময় ধনী গরিব নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ একসাথে উপভোগের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদের এই আনন্দ যেন সবার মাঝে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। আমি দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের আহ্বান জানাচ্ছি। ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। সব ধরনের যুদ্ধবন্ধের মধ্য দিয়ে বিশ্বের শান্তি নিশ্চিত করার তাগিদ দেন রাষ্ট্রপতি। এবছর আমরা এমন একটা সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। শত শত এতিম শিশু মা বাবাকে হারিয়ে এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে, এবং সেই রুটি পাওয়ার জন্য যখন তারা সারিবদ্ধভাবে লাইন দেয়, তখন তাদের উপরে বর্বর ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি ছুড়ে তাদেরকে হত্যা করে। একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। রাষ্ট্রপতি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গণভবনে সব স্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। তিনি বলেন, জনগণের কল্যাণে আওয়ামী লীগ সবসময় কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র আগামীতে আরও কমানোর আশ্বাস দেন সরকার প্রধান। সাদি মাহমুদের আরেকটি রিপোর্ট। বছর ঘুরে আবারও পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অনাবিল আনন্দের এই দিন। প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সকাল থেকেই গণভবনে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। সে সময় সাধারণ মানুষের খোঁজ খবর নেন সরকার প্রধান। আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ সবার সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ আর শান্তি। আমি আমার ছোট বোন রেহানা এখানে আছে, আমার ছোট বোন রেহানা, আমাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই পবিত্র ঈদ, এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি, কিন্তু এখনও যেটুকু দারিদ্র রয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারব, সেটাই আমাদের প্রতিজ্ঞা। আমি যখন বলেছি যে এবার আমরা ঈদ বা রোজার সময় ইফতার পার্টি করব না, ইফতার মানুষের মাঝে আমরা বিলি করব, মানুষকে আমরা ইফতার খেতে দেব, মানুষের পাশে দাঁড়াব, আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি যে সেই নির্দেশ পাওয়ার পর প্রত্যেকেই যার যার স্থানে সকলেই মানুষের মাঝে আমরা ইফতার বন্টন করেছেন। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে, আমরা দিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ আয়োজন সফল হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। পরে বিদেশি অতিথি ও কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহাম্মদপুর গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টি পাঠিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ারি আলম সরকার এবং প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরুন্নবী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি ও এলডিপির নেতারা। সে সময় খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে গুলশানের বাসভবনে সাক্ষাৎ করতে যান বিএনপির সিনিয়র নেতারা। সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অসুস্থ থাকায় বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় ছাড়া কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান নেতারা। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদও খালেদা জিয়ার সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিনটাতে তিনি আমাদেরকে ডাকেন, আমরা তার সঙ্গে কথা বলি, কথা বলার পুরোপুরি সৌজন্যমূলক কথাবার্তা। এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন তার যেন স্বাস্থ্য ভালো থাকে। উনি সেই সাথে এটাও বলেছেন যে তিনি জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেছেন করছেন। চ্যানেলাই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে। সকাল 7:35 শুরু হওয়া প্রথম ঈদ জামাতে চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা, কর্মী ও এলাকাবাসী অংশ নেন। রাজধানীর তেজগাঁও এবং আশপাশের এলাকার মুসল্লিরা চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিরা একে অন্যের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সবশেষ জামাত হয় বেলা 11:30। এখানেও চ্যানেল আয়ের কর্মীসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে এবারও হল উপমহাদেশের বড় ঈদ উল ফিতরের জামাত। দেশ, জাতি ও মুসলিম উম্মার অব্যাহত শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করলেন বৃহত্তম এই ঈদ জামাতের মুসল্লিরা। বৃহত্তম এই জামাত শোলাকিয়া থেকে এবারও সরাসরি সম্প্রচার করেছে শুধু চ্যানেল আই। চকর মালিথার রিপোর্ট। ঐতিহাসিক শোলাকিয়ায় 197তম ঈদ উল ফিতরের জামাত। শত বছরের ঐতিহ্যের ধারায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা শোলাকিয়ায় বৃহত্তম জামাতে ঈদের নামাজ আদায়ে শরিক হন। সময়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জমায়েতে বিশাল মাঠ জনসমুদ্র হয়ে ওঠে। বেশ কয়েকটি নিরাপত্তা তল্লাশি পার হয়ে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মাঠের জামাতে শরিক হন। এরই মধ্যে দেশ বিদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার শুরু হয়ে যায় চ্যানেল আই এর পর্দায়। ঐতিহ্যের অংশ হিসেবে পরপর কয়েকটি ফাঁকা গুলির মাধ্যমে মুসল্লিদের জমায়েতে শরিক হওয়ার আমন্ত্রণ জানানো হয়। মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তা, ফাঁকা জায়গা, বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন নামাজের অপেক্ষায়। বেলা 10:00 পরপরই শোলাকিয়ায় ঈদ উল ফিতরের জামাতে নামাজ আদায়ের আহ্বান জানান ইমাম। শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত। শত বছর আগে 16 লাখ মুসল্লির নামাজ আদায়ের কারণে ঐতিহাসিক এই মাঠের নাম হয় শোলাকিয়া। কালের বিবর্তনে এখন তা শোলাকিয়া মাঠ। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিক নির্দেশনামূলক খুতবা, এরপরই কাঙ্ক্ষিত মোনাজাত। লাখ লাখ মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ মুক্তি,
আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বৃহত্তর ঈদ জামাত। সেটাকে ধারণ করে 197তম ঈদ জামাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহাসিক এই মাঠে শরিক হয়েছেন হাজার হাজার নয় লাখো লাখো মুসল্লি। চকর মালিথা, চ্যানেল আই, শোলাকিয়া, কিশোরগঞ্জ। দিনাজপুরে দক্ষিণ এশিয়ার বড় ঈদ উল ফিতরের জামাতে অংশ নিয়েছেন প্রায় 6 লাখ মুসল্লি। উঁচু নিচুর বৈষম্য ভুলে ঈদের জামাত জনসমুদ্র হয়ে ওঠে। বিশেষ মোনাজাত করা হয় দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে। শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন নাজিব বেগ। দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান, এখানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই সমবেত হন মুসল্লিরা। প্রায় 22 একর জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন আলহাজ মাওলানা শামসুল হক কাশিমি। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারত থেকেও মুসল্লিরা জামাতে অংশ নেন। ইন্টারনেটে দেখেছি, টিভিতে দেখেছি, দেখে এখানে এসে নামাজ পড়লাম, দেখে নামাজ পড়ে খুব আনন্দ পাইলাম, ভালো লাগলো। শুধু নীলফামারী থেকে এসেছি এই ঈদগাহে বড় জামাতে অংশগ্রহণ করার জন্য, নামাজ পড়ে আমি আত্মতৃপ্তি লাভ করেছি। ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ জুড়ে ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করেন পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা। জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার বদৌলতে মুসল্লিরা এখানে স্বাচ্ছন্দ্যে আনন্দে নামাজ আদায় করতে পেরেছে। গত ঈদের চেয়ে এবার অস্বাভাবিক বেশি, এবার কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। এত বড় ঈদের জামাত আমার মনে হয় না যে দক্ষিণ এশিয়া বা এশিয়ার কোথাও হয়েছে। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়। গোরে শহীদ ময়দানের এই বিশাল জামাত যেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, এই লক্ষ লক্ষ মানুষের সাথে এই জামাতে অংশগ্রহণ করতে পারা আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে এই জন্য আমরা প্রয়োজনীয় সকল রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছিলাম। ঈদ জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান মুসল্লিরা। নাজিব বেগ, চ্যানেল আই। পবিত্র ঈদ উল ফিতরে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে দরিদ্র মানুষদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। সুদীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে চলছে ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ। ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। যাযাবর মিন্টুর রিপোর্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই আনন্দ রাজধানীর অসচ্ছল দিনমজুর ও ছিন্নমূল মানুষদের সাথে উপভোগে এবারও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, চিনি, সেমাই, দুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগ। ঈদের খুশি ভাগাভাগি এটা আসলে ট্রাই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই করে আসছে, তারই ধারাবাহিকতা আমরা আসলে ঈদের আগে সুবিধাবঞ্চিত মানুষ যারা ছিন্নমূল মানুষ যারা নাকি উপস্থিত থাকে তাদেরকে আমরা ঈদের জন্য চাল, ডাল, চিনি, তারপরে আপনি লবণ এবং সব কিছু সেমাই এগুলি একটা প্যাকেট করে যাতে একটা পরিবার যাতে কয়েকদিন খেতে পারে সেভাবে প্রতি বছর আমরা দিই। এটা সেই এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা আমরা দিয়ে এসেছি, আজকে আমরা ঢাকাতেই করতেছি এটা। ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুশি রাজধানীর শিল্পাঞ্চল এলাকার এসব মানুষ। খুব ভালো, সুপ্রিয়া স্যার এই মুহূর্তে আমাদের জন্য এইগুলো বিতরণ করে গেছে, লাখ লাখ সুপ্রিয়া স্যারের জন্য দোয়া করি। আমার খুশি লাগতেছে, পাইছি, ভালো লাগতেছে। জি পাইছি, ভালো লাগতেছে। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরাও এগিয়ে আসবেন বলে আশা করেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রত্যাশা করে বলেছেন, সংযমের শক্তি থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে উৎসবের শক্তি সংহত হবে। পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। সংযমে শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ, উৎসবের শক্তি সংহত সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই তা অব্যাহত গতিতে এগিয়ে যাক সকল প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে। এবারের ঈদ দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষ সংগ্রাম করে চলছে। ঈদ উল ফিতরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের আন্দোলন বৃথা যায় না। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজার রাফা অঞ্চলে 8 জন এবং নুসেইরাত শরণার্থী শিবিরে 5 জন নিহত হয়েছে। একই দিনে ইউনিসেফের ত্রাণবাহী গাড়িতে থাকা সাহায্যকারীরাও ইসরায়েলি সৈন্যদের বন্দুক হামলার শিকার হয়। এছাড়া ঈদের দিনে হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে ও 3 নাতি-নাতনি নিহত হয়েছে। এদিকে সিরিয়ায় হামলার ঘটনায় ইরান প্রতিশোধ নেয়ার হুমকি দিলে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 33,482 ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন 76,049 জন। আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতরে এবার রেকর্ড সংখ্যক 11টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হল রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, জিন টু, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ এবং মেঘনা কন্যা। সিনেমাগুলো দেশের 208টি হলে প্রদর্শিত হবে। এর মধ্যে 127টি হলে দেখানো হবে শাকিব খান অভিনীত রাজকুমার ছবিটি। দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে ওমর চলচ্চিত্রটি। ঈদের এসব সিনেমা দেখতে হলগুলোতে ভিড় জমিয়েছেন দর্শকরা। উত্তেজনা বাড়িয়েছে জিন সিনেমার সিকুয়েল মোনা জিন টু চলচ্চিত্রটি। সিনেমাগুলো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। প্রিয়তমা ছবিটা হিট করেছিল, সেটাকেও এই রাজকুমার ছাড়িয়ে যাবে। আজকে এবং কালকের সব টিকিট সোল্ড আউট, তাই পরশু দিনের জন্য রাজকুমারের টিকিট কেটেছি। অনেক ভয় ছিল, হাত পা কাঁপছে, কারণ গল্পের মধ্যে ডুবে ছিলাম। ভয়ও লাগছে, ইন্টারেস্টিংও ছিল, সবকিছুই ছিল এর ভিতরে, থ্রিলিং টাইপের। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। চাল নিয়ে মিল মালিক ও ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মিলারদের পহেলা বৈশাখ থেকে বাজারজাত করা চালের বস্তায় 7 ধরনের তথ্য উল্লেখ করতে হবে। সরকারি দিক নির্দেশনা না মানলে তাদের জরিমানা সহ শাস্তির আওতায় আনা হবে। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাজারে সিন্ডিকেটের কারণে হঠাৎ ধান চালের দাম বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নতুন কৌশল হাতে নিয়েছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে সরবরাহ করা প্রতিটি চালের পাটের বস্তায় ধানের জাতের নাম, প্রস্তুতকারক ঠিকানা, জেলা, নিট, ওজন, উৎপাদনের তারিখ ও দাম লেখা থাকতে হবে। মিল মালিকদের তাদের গোডাউনে ধান চাল মজুদের সক্ষমতার পরিমাণও জানাতে হবে। 14 এপ্রিল থেকে মিল মালিকদের 7 দফা নীতিমালা মানতে হবে, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।
এটা যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই তাহলে মাঠ পর্যায়ে সকল ভোক্তারাও এটা সুফল পাবে এবং আশা করি এটা একটা ভালো ব্যবস্থাপনা এবং একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগ অবশ্যই আমরা সফল করতে পারব। বিভিন্ন দামে এবং বিভিন্ন নামে চাল হিসেবে বিক্রি হচ্ছে, এই জিনিসটা যেন প্রতিরোধ করে এবং যখন এটা কাউকে ধরতে যায় তখন আপনার যারা এই রাইস মিলের মালিক তারা দেয় পাইকারি ব্যবসায়ীকে দোষারোপ করে, পাইকারি দেয় খুচরাকে, একজন আরেকজনকে দোষারোপ করতে পারে। এই জিনিসটা যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় আসে এই জন্যই এই নিয়ম সরকার করেছে এবং আমি আশা করব আপনারা এটা সবাই মেনে চলবেন, আমাদেরকে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন, সরবরাহ ও দাম বিষয়ে সভায় নানা তথ্য উপস্থাপন করা হয়। মনে করেন কিছু চাল আছে, মনে করেন এই মুহূর্তে 5 টন বা 7 টন, কিন্তু এটা কতদিনের ভিতরে বিক্রি করা যাবে নির্দিষ্টভাবে আসলে কিছু বলা যায় না, এটা ক্রয়ের উপরে নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তগুলো আসলে খুব ভালো, এই যে যদি বস্তার গায়ে রেট লেখা থাকে, উৎপাদন তারিখ লেখা থাকে, এরপরে মেল মালিকের নাম উল্লেখ থাকে, তখন আর এটা 2 নম্বরে করার মতন কোনো সুযোগ থাকে না। যেসব অবৈধ লাইসেন্স মিলগুলো আছে গ্রামগঞ্জে এগুলো প্রতিহত করে এবং লাইসেন্সের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ আগামী বছর এই ধান চাউলের বাজার স্বাভাবিক থাকবে এবং কৃষকের ন্যায্য দাম পাবে। সুনামগঞ্জে এবার 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,70,200 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 416 বছরের পুরনো টাঙ্গাইলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া জামে মসজিদ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখতে, আর এতে পর্যটনের সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। তবে নানা অব্যবস্থাপনা আর অযত্ন অবহেলায় মসজিদের বিভিন্ন অংশ ক্ষয়ে পড়ছে। যুগ সন্ধি লগ্নের স্থাপত্য ও নিদর্শন রূপে পরিচিত পুরাকীর্তির এই মসজিদ রক্ষায় যথাযথ সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। মুসলিম উদ্দিনের রিপোর্ট। সেটার কিছু সংস্কারের দরকার, সে কাজটা যদি সরকারের নজরে আসতো, সরকার করে দিত, সেইটাও আমাদের ভালো লাগতো, দেখে খুব ভালো লাগলো। আমরা চাই যাতে আবার এই 10 টাকার মসজিদ আবার চালু হোক। 10 টাকার নোটে দেখেছিলাম, আগে কোনোদিন দেখিনি, আজ এই মসজিদ দেখে দেখলাম, সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগলো। তবে রক্ষণাবেক্ষণের অভাবে হারাতে বসেছে ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ। কাজগুলো আমাদের নির্দেশনা মোতাবেক টোটালি হয় নাই, আমরা বলার পরে আমাদের কোনো কথাই তারা রাখে নাই। আমরা কিছু বলতে গেলে কয় আপনি করে কথা আমরা নিব না, আমরা ইচ্ছা মতো যা করি করে যাব। মসজিদের উপরে আগে যে রং চুন করছে সেটার উপর করে ময়লার উপর ঢেকে রেখেছে, এখনো দেখা যাইতেছে সেটা এই আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে চলে গেছে। বর্ষিত বিভিন্ন জায়গায় খানাখুল্ল হয়ে আছে, সরকারের কাছে এটা চাই যে মানে অনেক সুন্দর হোক মসজিদ, আগে যেরকম ছিল ওই রকম করে দিব। মসজিদটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আরো যত্নবান হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। প্রত্নতত্ত্ববিদদের গবেষণার অনেক খোরাক রয়েছে এখানে এবং একে কেন্দ্র করে অনেক কিংবদন্তি জড়িয়ে আছে, তাই আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি অনুভব করি যে টাঙ্গাইলের প্রশাসন, জনপ্রতিনিধি তথা পুরাতত্ত্ব বিভাগ যেটা আছে তাদের
খুবই সজাগ দৃষ্টি দেওয়া উচিত। ইতিহাস ও ঐতিহ্যের ধারকবাহক আতিয়া জামে মসজিদ সংরক্ষণে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর আরও যা থাকছে। পরিবার পরিজন ছাড়া আজিমপুর ছোটমণি নিবাসে 22 শিশুর ঈদ উদযাপন। ঈদের দিন নতুন জামা পরে উচ্ছ্বসিত শিশুরা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক পরবর্তী আয়োজনে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দের ছড়াছড়ি। এই আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করে শিশুরা। কিন্তু যে শিশুদের কোনো পরিবার নেই, নেই কোনো নির্দিষ্ট ঠিকানা, তাদের ঈদ কেমন, কিভাবে ঈদ পালন করে তারা? জয়দেবের ক্যামেরায় আজিমপুর ছোটমণি নিবাসের 22 শিশুর ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন লায়লা নওশিন। এই মুহূর্তে আমি আছি আজিমপুর ছোটমণি নিবাসে। এখানে যে শিশুরা আছে, তারা আসলে ঈদের যে অর্থ বা ঈদের যে খুশি, ঈদ শব্দটার মানেই হয়তো অনেকে বোঝে না, বা ঈদের আনন্দ যে পরিবার পরিজনদের সাথে সেটাও তারা বোঝে না। কারণ এখানে বাবা মা বা পরিবার পরিজন কেউ নাই, অন্য যে তাদের স্বজনরা আছে, পরিজনরা আছে, তাদের সাথে তারা এখানে বেড়ে উঠছে। আজকে আমরা চ্যানেল আই থেকে এসেছি তাদের সাথে কিছুটা সময় কাটাতে, ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে। আজিমপুর ছোটমণি নিবাস, পরিবার পরিজন ছাড়া 22 শিশুর ঈদ এখানে। ঈদের অর্থ না জানলেও সবার মাঝেই খুশির ছড়াছড়ি। কারো বাবা মার পরিচয় অজ্ঞাত, কারো বাবা মা ফেলে গেছে হাসপাতালে, কেউ বা অন্য কোনো ঘটনার শিকার। 15 দিন থেকে 5 বছর বয়সী এই শিশুদের জীবন এই ছোটমণি নিবাসকে ঘিরে। চাঁদরাতে হাতে মেহেদি পরে, ঈদের দিন সকালে নতুন জামা পরে উচ্ছ্বসিত শিশুরা। পরিবারের স্বজনদের সাথে বেড়ে ওঠা শিশুদের কাছে ঈদের খুশি একরকম, আর এই শিশুদের কাছে আরেক রকম। তোমার নাম কি? আদনান। আদনান, কি নাম তোমার? জান্নাত। জান্নাত তোমার নামও? আজকে ঈদের দিন, জানো? ঈদ মোবারক বলো তো। ঈদ মোবারক। সকালে কি খাইছো? মাংস আর ঝোল। ঝোল আর পাউরুটি। পরিবারের সঙ্গে না থাকলেও ছোটমণি নিবাসের এই ছোট্টমণিদের জন্য ঈদের জন্য ছিল বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওরা তো ঈদ মানে বোঝে না, ওদের কাছে হচ্ছে নতুন জামা, বেলুন, একটু ভালো খাবার দাবার, এটা মানে ওদের কাছে আনন্দ। মানে এটা তো আর রোজ হয় না, রোজ তো আর এত বেলুন টেলুন নতুন জামা ওরা পায় না। ঈদগাহতে নামাজে যাওয়া বা কোনো বাসায় দাওয়াতে যাওয়া, এটা যেহেতু নাই, একটা আনন্দ, একটা উৎসব এটা বোঝে, কিন্তু ঠিক ঈদ যে কি বা ঈদ এটা তারা বোঝে না। ফাতেমা, খাদিজা, জান্নাত, আদনান নামের ফুলের মতো এই শিশুদের প্রতিটি দিন হোক এমন ঈদের আনন্দের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল ফিতরে দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশ। দেশের সব এলাকায় ঈদের জামাতে অংশ নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হয়েছে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ। ঈদ জামাত হয়েছে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ, লালদীঘি সিটি কর্পোরেশন, শাহী জামে মসজিদ এবং নগরীর 41টি ওয়ার্ডের মসজিদে। রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে সকাল 8:30 কালেক্টরেট ঈদগাহ মাঠে। এতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সিটি মেয়র মুস্তাফিজা রহমান মোস্তফা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 25,000 মুসল্লি। বরিশালে ঈদের প্রধান জামাত হয় নগরীর বান্ধ রোডের হেমায়েতউদ্দিন ঈদগাহে। সেখানে নামাজ আদায় করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ এবং রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। নগরীর 500-এরও বেশি মসজিদে ঈদের জামাত হয়েছে। খুলনায় উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে নগরীর সার্কিট হাউস মাঠে। নগরীর 31টি ওয়ার্ড এবং জেলার 9টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত হয়েছে।
ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে নামাজ আদায় করেন সংসদ সদস্য মহিদুর রহমান শান্ত এবং সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ 50,000-এরও বেশি মানুষ। রাজশাহীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত হয়েছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সেখানে অংশ নেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে। এতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান, ডক্টর একে আব্দুল মোমেন এমপি এবং সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ। কক্সবাজারের উপকূলীয় এলাকা ও দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে। পটুয়াখালীতে ঈদের নামাজের বড় জামাত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। নামাজে অংশ নেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ সহ শহরের সর্বস্তরের মানুষ। চাঁদপুর পৌর ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত হয়েছে সকাল 8টায়। শহরের 20টি ঈদগাহে জামাত হয়েছে। যশোরের কেন্দ্রীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। সেখানে নামাজ শেষে প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার এবং যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্যালেস্টাইন সংহতি কমিটি। নাটোরে ঈদের প্রধান জামাত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহে। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মা সহ দেশের শান্তি শৃঙ্খলা ও সাফল্য কামনা করা হয়। শরীয়তপুরে 200-এরও বেশি স্থান সহ প্রধান ঈদ জামাত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহে। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। রাঙামাটিতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে। শহরে 7টি স্থানে ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত হয়। নরসিংদীর সব ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে তারা শুভেচ্ছা বিনিময় করেন। নেত্রকোনায় ঈদের প্রধান ও প্রথম জামাত হয়েছে মোক্তারপাড়া মাঠে। জেলায় 1,730টি ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের জামাত হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঈদ উদযাপনে দেশের মতো আনন্দ নেই প্রবাস জীবনে। প্রিয়জনকে ছেড়ে ঈদ করতে প্রবাসী বাংলাদেশিদের মনে এক ধরনের বিষাদ কাজ করে। ইচ্ছে করলেই বাস বা ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরা যায় না, দেখা হয় না পরিবার পরিজনের সাথে। প্রবাসীদের ঈদ নিয়ে কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। এবারের ঈদ উল ফিতরের দিন কর্মদিবস হওয়ায় প্রবাসীরা খুব ভোরে নতুন পোশাক পরে আগে ভাগে বের হয়ে পড়ে ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় সারাদিনের কর্মদিবস। ফাঁকে ফাঁকে দেশে প্রিয়জনদের সাথে মুঠোফোনে চলে শুভেচ্ছা বিনিময়। এই দেশে সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা রয়েছে, যদিও সরকারের ছুটি নাই ঈদের দিন, তথাপি মুসলমানরা ছুটি নিয়ে ঈদের নামাজে যেতে পারে, কাউকে কোনো বাধা দেওয়া হয় না। সারাদিনের কাজ শেষে যান্ত্রিকতাময় প্রবাস জীবনে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন একে অপরের সাথে। শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পূর্ণ হয় মিলন মেলা, মেতে ওঠে নানা গল্প আর আড্ডায়। সবাই মিলে ঈদ উদযাপন করতেছি, অবশ্যই বাংলাদেশকে মিস করি, বাট আমরা চেষ্টা করতেছি আমাদের ঈদ উপলক্ষে বিরিয়ানি, পোলাও, কোরমা, মাংসের চপ, রোস্ট, জর্দা আর গৃহবধূদের নিজ হাতের তৈরি দই সহ থাকে নানা সুস্বাদু খাবার। ঈদ মোবারক সবাই, আজকে অনেক আনন্দ করছি, অনেক মজা মজা খাবার খাচ্ছি আর এই দিনে অনেক বাংলাদেশকে মিস করতেছি। ঈদ যাপন করেছি কাজের শেষে, বাংলাদেশে সবাইকে ফোন দিয়েছি, কথা বলেছি, এই মুহূর্তে দেশকে খুব মিস করছি। বিশেষ এই দিনে চেনা মুখগুলোর না দেখতে পারার কষ্ট কিছুটা খুঁচাতে অনেকেই ভার্চুয়ালি যুক্ত হন দেশের আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচারিতা। দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও থাকে কারো কারো। প্রবাসী বাঙালিদের মন কেবলই ছুটে যায় বাড়ির আঙিনায়, খুঁজে ফেরে মমতাময়ী মা বাবা আর স্বজনদের। না দেখার না পাওয়ার অব্যক্ত বেদনা আর বিষাদ বুকে চেপে রেখেই কাটাতে হয় প্রবাসীদের ঈদ। তারপরও স্বজনরা ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাঙালিদের। কানাডার ক্যালগেরি রেসবন থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।
প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক সবশেষ আয়োজনে। জাকের পার্টির আয়োজনে সারাদেশে পবিত্র ঈদ উল ফিতরের 300+ জামাত হয়েছে। সকাল 10টায় একযোগে এসব জামাত অনুষ্ঠিত হয়। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল ফরিদপুরের সদরপুরের 2200 জাকের মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি জামাতে অভিন্নভাবে দেশ ও জাতির সুখ শান্তি সমৃদ্ধি অগ্রগতি ও অখণ্ডতা, মুসলিম উম্মার ঐক্য সংহতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এবারে রয়েছে খেলার খবর।